তো হে গাইস সেকেন্ড টু মিডন ব্লগস কি খবর আপনাদের আশা করো সকলরে ভাল আর আজির ভিডিওর আরম্ভনি করিছো আমার উসরের ইরিগেশনের পড়া মানে এখিনি জায়গাখানি সব কি ধুনিয়া আর ওইখানে পানি তলত যায় আছে কি বাগে মোবাইলটা পড়ে গেলি আর হইছে আর সব পানি আইছে আজি রাতি অল্পান ভুটানে পানি এরি দিছে সাকে পুরা ঘোলা ঘোলা পানি আইছে আর এতিয়া ঘড়ি পাইছে 2:24 মানে এই দুপুরিয়া আজি ভিডিও আরম্ভ করিছো কারণটো হইছে এটা স্পেশাল জায়গা যায় আছো যেহেতুকে এতিয়া গরমের সিজন তো এখিনি টাইমত অকমান মান গাছা ধোয়া জায়গা যাব বলে ভাল লাগে দেখছুন তো আমার উসরতে এটা ধুনিয়া জায়গা আছে গ্রাসল্যান্ড ইয়েস তো তাতে যাম অকল মই না যাও এইফালে আমার জুবিন ভাই আহি গল জোয়া কালি এতিয়া আমি এইফালে জুবিন এইফালে কার্তিক আর আনপিনে মই তিনজনে লগ লাগি তো ভাই বল বেশি দেরি করি না থাকো আর যদিও আমার উসরতে আছিল আজি লগে বিশ্বাস করক মই একদম জোয়া নাই এইবারে হবো ফার্স্ট টাইম তো আজি রত্ন ইমান বেশি নাই বহুত বেশি ভাল লাগিব তো আহি পালো আমার শখ প্রথমতে গাড়িখন পার্কিং করে ললো আর এইফালে দেখা পাইছে না আজি মোর দোকানখন বন্ধ আছে তো ময়ও ইহতে কারণে সেই প্ল্যানটো করে দিল বাকি এটা মাংস চাংস খিনি বজার করো রব এই তারপরে করব লাগবে আর ইহতক ঘর পঠাই দিছো মানে মোর দোকানের চাবি পাত আনিব গেছে কিবা কিবি বস্তু আছে গান চান খুনা জোগা টোগার তো তারপরে লব লাগিব এই ভাই মাংস দি মাংস দি মাংস লাগে রে 10 কেজি মান দি আর কি আর এগুলা হ্যাঁ আর কি হাই আছে এগুলা কি এগুলা ছেঙ্গিলা কি হয় মানে এগুলা এগুলা ফ্রি দিবি না আমাক ট্রাইবেল মানুষ না অল্পমান কথা বিলাক এনেকুৱা আৰু হৈছে ৰেডি এইখিনি নেকি ঠিক আছে বাৰু পইচা পিছত দি আছো হা পইচা পাতির কথা নাই বস্তু লৈ আহিলে হল আর পয়সা জিতানে নিয়ে থাকিব এটা মাংস বড়িয়াকে বনা জলদি কর দেরি হয়েছি তাতে যাওতে যাওতে আর দেরি হয়ে যাবো পিছত আর এনজয় করবো টাইমে না পাম গাছা ধুব লাগিব না আর এইফালে আমার মাংসটো হবো কচুর লগত হবো ভিডিও করার সময় খটং 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 এনাম খৎসার চলি তো এইফালে মাংস হয়ে গেল আমার ধুনিয়াকৈ পুরা গ্রেভি বনাই দিছো মাংস টেমাত ভরাই লৈ ললো গোটেই রেডি ডিসপাচ চিসপাত লৈ লৈছো আর এটা যাব লাগে ফটাফট জলদি কর আর আজি মইনাজনীক লৈ যাম কিনার পরা আজিয়ে প্রথম এনেকুয়া দূরত ফুরিব লৈ যাম ইক মানে ফুরাব লৈ যাম তো ইয়াতে ধুনিয়াকৈ মাংস চাংসবিলাক ডিগ্গিত ভরাই ললো পানি বোতল তিনটা লৈ আনসা সব জোগাড় করে লৈ যাম যাতে তাতে একো অসুবিধা নয় গোটেইখিনি ইয়ার পরা ম্যানেজ করেছি তো হৈ গল গোটেইখিনি ভরাই লৈ ললো আর এটা যাব লাগে ভাই জো মাস আর এইফালে আমার বক্স অক্স পুরা লৈ লৈছে আর কি স্কুটি হান তোতে ললি নেকি হ্যাঁ হালখান আগতে লবি না এইফালে মুখ দি দিলে এইখান উপায় নাই আর মোর তাতে আহিলে মানে মই তার কানে ভাগত পাও অকমান দেরি হয়ে গেল 4টা মানে বাজি গেল আমি 3টা মানতে ওলাব লাগিছিলে কিন্তু বনুয়া সোনুয়া এইবিলাক করতে করতে অকমান দেরি হয়ে গেল তো এইপিনে ঘর আহি পালো আর বেগ চেগ বিলাক লৈ ললো মানে ইয়াতে হাফ প্যান্ট কাপড় গামোচা এইবিলাক আছে আর বেলেগ একো নাই তো এইপিনে দরজাখন মারি লও রব তো এটা বলক আর বেশি দেরি করে না থাকো মানে প্রবলেম তো বেলে একো নাই হাতির কারণে বিরাট ভয় হয়েছে হে হাতি ওলাই খুব কমন প্রবলেম হয়েছে এইটো ইয়ারপরে আরো 20 কিলোমিটার মান 15 কিলোমিটার মান বলে পাই যাম এইপিনে আমি নাকজুলি চাহ বাগিচা পাই গলো আর এইফালে এইখান দেখা পাইছেনে এইখন হয়েছে নাকজুলি চাহ বাগিচা আর এই জায়গাখানি পালে কিবা এটা ভাল লাগে ঠান্ডা ঠান্ডা আর চারিওপিনে গছ দেখাই পাইছে আপনাদের রাস্তাটো মাজেরে গেছে আর দুফালে দুখন চাহ বাগিচা মাজত এইবিলাক চেগুন গছ ৰুটি আনা নাছিলো ন ভাই ৰুটিটো লব লাগে তো দাদাৰ পৰা ৰুটিটো লৈ লওঁ ইয়াতে তো ধুনীয়াকৈ বনাই দিব গৰম গৰম বনাই দিব দাদা আৰু কি তই ৰুটিত খুমে যাবি নেকি মানুহটো লাগে দিয়ক দাদাটো অকণমান বেলি আছে ময়ে এনেকে লাৰি দিছো আৰু কাৰণ মোৰ যিহেতুকে দোকানী অলপমান লাৰু লাৰু লাগি যায় দেখা পালি এইবিলাক আৰু পৱন দাই পিনে বনোৱাত লাগি গ'ল যিহেতু দোকানী মানুহ না হেলমেট পিন্ধি ৰুটি বনাই আছে তাৰমানে দেখিলে মোৰ এইবিলাক বনাব নাও লাগি যায় কাৰণ দোকানী এইবিলাক বনাই থাকিব না পাৰফেক্ট লেণ্ডিং পাৰফেক্ট মানে একদম সাংঘাতিক ভালকে হে কেঁচা কেঁচা লাগিব আৰু নাই নাই টেনশ্যন ল'ব নালাগে দেখিছে কেনেকুৱা এজন দোকানী হে এজন দোকানীৰ দুখ বুজি পাই গম পাইনে আৰু এতিয়া আমি এই চকটোৰ পৰা লেফটে সোমাই যাব লাগিব আৰু এয়া হৈছে অম্বৰিশ নগৰ চক তো আৰু ইয়াৰ পৰা 7 কিলোমিটাৰ মান যাব লাগিব তো ৰাস্তা পাতিৰ ইমান বাৰু প্ৰব্লেম নাই ইয়াকৈ ব্লক পাৰা ৰাস্তা আছে চিধাই গৈ থাকিলে হ'ল
আৰু এই পিনে আপোনালোকে জিমান আইতে কিবা নেচারাল বিউটি পাব পুরা ফুলি অফ রোডিং এখিনির পৰা আৰু 3 কিলোমিটার মান যাব লাগিব এনেকুৱা কৈ ৰাস্তাৰ মাজে মাজে পানী পাব আস্তে পুরা ডাঙৰ ডাঙৰ খিল কিন্তু এটা বস্তু ভাল লাগিছে সারু পিনে একদম খেউজা খেউজা আৰু দিকে কৈ ধান গিলা পুরা খেউজা হৈ উঠিছে চাওক কি মজা এটা বাস আহিছে গাঁৱৰ যিটো মজা আছে না যিটো ভাইবস আছে ইয়াতে পায় একদম চাওক কি সুন্দৰ সুন্দৰ ঘৰ কেঁচা ঘৰ আজিকালি এইবিলাক পাবৰে নাই আৰু আমি প্ৰায় বহুত জেগাই আহিলোঁ বেছিভাগ আমি এনেকুৱা টাইপৰ ঘৰবিলাকে দেখা পাইছোঁ সব এনেকুৱা টাইপৰ আৰু এইফালে যে এই গুণাতাৰবিলাক দেখা পাইছে এইবিলাকৰো ৰহস্য আছে এটা আৰু ইয়াৰে মানুহবোৰে নিজৰ সম্পত্তি নিজৰ ঘৰবিলাক সুৰক্ষিত ৰাখিবলৈ পুৰা চাৰো কাষে এনেকৈ গুণাতাৰ মেৰিয়াই থয় যাতে হাতী অনিষ্ট কৰিব নোৱাৰে শ্বৰ্ট দি থয় চাগে তো আমিও প্ৰায় পাই গ'লোঁ এইফালে লেখা আছে গ্ৰীণ লেন এন জি অ' গেট পাছ গ্ৰীণ লেন গ্ৰাছ লেন এতিয়া কেইটালৈকে থাকিব পাৰিম তাতে ভিতৰত ছয়টা ন হাতীটো নোলায় মানে খুদাটো জরুরি কারণ আমার হেপিনে বর্তমান হাতি উলাই আছে তো ইয়াতে তো মানে হাতির মেন জায়গা এইবিলাক তো এখানে খুঁজি লৈছো আর টিকেট তো আমার কিমান কে লৈছে 50 কে 50 কে ন তো দিছো গম পাইছি দে আর রুটির পয়সা আর হেবিলাকৰ মাংসৰ পয়সা কিনে বেছি তো এটা ব্লগ আর বেছি টেনশন নাই পাই গলো আর গেট পাস ললু মানে পাই গলো দিওক আর অলপ মান জায়গা আর আর এনেকুৱা কই অকলে অকলে মানে গোপ্রো স্রোপ্রো নহলে মানে বাইকত রাইডিং করাতো বা মোটর ব্লগ করাতো অলপ অসুবিধাই হৈ যায় ইহতে বা কিমান দূর পালে এড়িয়ে থই গল মোক আর ফুলি অফ রোডিং আর এনেকুৱা জায়গাবিলাক মোৰ বহুত বেছি ভাল লাগে কাষত চাওক ধুনীয়াকৈ এটা দম বৈ গৈছে আর এতে মাঝে মাঝে এইটো রাস্তা কি ককা গরু আনিল দিয়ক মাত দি যাব লাগে রাস্তা রাস্তায় মানুহ পালে কিবা ভাল লাগে আর তেতিয়া তো ফাইনালি আহি পালো আমি গ্ৰাছলেন তো এইফালে দেখা পাইছে নে ইয়াৰ পৰা পুৰা আৰম্ভ হৈ গৈছে গ্ৰাছলেন তো আজি ফার্স্ট টাইম আহিছো তো ওচৰতে কিন্তু আহাৰ আছিল আৰু কাষেৰে এইটো ধুনীয়াকৈ নদী বৈ গৈছে আৰু এইটো বগা মাটিৰ পৰা যিটো নদী আছে বৈ আহিছিল সেই চেম নদীটো এইটো প্ৰথমতে হেলমেট বেগ বিলাক ধুনীয়াকৈ থৈ লওঁ ৰ'ব কাটিক ধৰবি ৱাও মজা গুড ভেরি গুড আৰু মই বিশ্বাস কৰিব পৰা নাই আমাৰ ওচৰতে ইমান ধুনীয়া জায়গা আছে চাকচোন সেইখন পাহাৰ আৰু এইফালে এইটো ধুনীয়াকৈ নদী বৈ গৈছে আৰু এইটো এটা খুৰ্জ তো আৰু এইপিনে প্ৰথম আহি কিনে আমাৰ ওচৰৰে একেজন ভাইটিক লগ পাই গলো আৰু ইহঁতো আহিছে কেনে লাগিছে আজি ফাৰ্ষ্ট না আগতে আহিছা আজি ফাৰ্ষ্ট এই ইহঁতো একেই মোৰ নিচিনাই মই যেনেকৈ ওচৰত থাকি কিনো আজিয়ে ফাৰ্ষ্ট তো ইহঁতো আজিয়ে ফাৰ্ষ্ট তো ভাল লাগিছে ন আমাৰ ওচৰৰে একদম ওচৰৰে এই 2-3 কিলোমিটাৰমান ডিফাৰেঞ্চ ন ভাই তো ভাল লাগিছে ইহঁতক লগ পাই বাকী ইয়াত যে দেখা পাইছে কোনো মানে চিনেমাৰ দৃশ্য নহয় একদম ৰিয়েল লাইফত আমাৰ ভিডিঅ'ত দেখা পাই আছে কোনো এডিট চিডিট কৰা নাই দিয়ক কি নাজাৰা চাওক আৰু এইফালে ধুনীয়াকৈ নদীটো বৈ গৈছে আৰু এইপিনে খুৰ্জটো লাহে লাহে অস্ত যাব তো এইফালে আমাৰ এতিয়া যিবিলাক খানা আনিছিলোঁ সেইবিলাক এতিয়া ধুনীয়াকৈ খাব লাগে আৰু ইহঁতে আহি কিনে ফটো উঠাত ব্যস্ত পুৰা একদম ৱাও পাগল হৈ গৈছি পুৰা কেনে লাগছি এই কুট্টা চলা কেনে শুনি আছিলো গ্ৰাছলেন তো আহাৰ এটা খুব ইচ্ছা আছিল মানে যিমান শুনি আছিলো মই ভবা নাছিলো ইমান যে ধুনীয়া হব সঁচা কৈছো সঁচা বহুত বেছি ভাল লাগিছে কিবা এটা মানে ইউনিক আৰু যদিও ঘাঁহ মানে কিবা এটা বেলেগ লাগিছে আৰু এনেকুৱা মানে ভাষা নাই ক'ব কাৰণে অকল ঘাঁহখিনি থাকিলেতো নহ'ব না চিনাৰীটো কমপ্লিট হ'ব লাগিলে তাৰে কাষত এখন পাহৰ থাকিব লাগিব তাৰে কাষত ধুনীয়াকৈ এনেকুৱা এটা নদী বৈ যাব লাগিব এইপিনে সূৰ্যটো অস্ত গৈ আছে মানে গোটেইখিনি ফুল পেকেজ এটা গোটেইখিনি মিলি গৈছে সেইকাৰণে এই জেগাখিনিত আহি কিনে বহুত বেছিয়ে ভাল লাগিছে আৰু এতিয়া আমাৰ এটা মেইন কথাটো হৈছে কি আমি আশা কৰি আহিছিলোঁ গা ধুম বুলি কিন্তু পানী চানী গিলা ধুম পূৰা একদম ঘলা পানী আহিছে ভাই পূৰা ক'লা পানী আছে তাতে গা ধুম আৰু ঠাণ্ডা কিন্তু পূৰা ঠাণ্ডা হ'ব পানী লাৰি চাওঁ ৰ'ব যাব পাৰিম না অঁ ও ঠাণ্ডা এটা যদি আনি কিনে ইয়াতে যদি থৈ দিওঁ না ঠাণ্ডা পুৰা একদম ঠাণ্ডা হৈ থাকিব ফ্ৰিজ হৈ যাব পুৰা ৱাও গাইছ পৱন গাড়ীখন 4,20,000 টকাত ধুনীয়াকৈ পেণ্ট চেণ্ট খুলি ললোঁ যিমান যি হ'লেও মানে আহিছোঁ যিহেতুকে অলপ হ'লেও গা ধুম ঠাণ্ডা কিন্তু পানীগিলা পূৰা পানী ঠাণ্ডা ৱাও মজা আৰু পূৰা বহুত ভাৰ আৰু ভাবিছিলোঁ গা ধুম বুলি এই পানীত কিন্তু গা ধোৱাটো মিছা হ'ব কাৰণ বহুত ক'লা পানী একদম লেতেৰা লেতেৰা তো দেখা পাইছে এইখন হৈছে ভূটান পাহাৰ তাতে যদি বৰষুণ দিয়ে গম পাব তো পানী লেতেৰা একদম ধুব নোৱাৰিম তাক আৰু এতিয়া ৰুটি চুটিগিলা খাই লওঁ এতিয়া খোৱাহে কথা পূৰা ডিচিচ হয় ছেটআপ কৰি দিম নহ'লে আৰু আমাৰ বেছি টেনশ্যন নাই গোটেইখিনি যিহেতু বনাই পাতি লৈ আহিছোঁ এতিয়া খাব লাগে মাত্ৰ আৰু যদি আপোনালোকে ভাবিছে যে নিজে ইয়াতে লৈ আহি বনাই খাম তেতিয়াহ'লে লৈ আহিব পাৰে বনাই খাব পাৰে ধুনীয়াকৈ আৰু ইয়াতে দোকান চোকানো আছে দুই এখন নোহোৱা নহয় তাতো খাব পাৰে কিন্তু নিজে আনি কিনে বনাই খোৱাটো বেষ্ট হ'ব নাইবা ঘৰত বনাই আনি কিনে খোৱাটো বেষ্ট হ'ব একদম এতিয়া বাকী বেছি লাগিছে নামাৰো এইফালে ইয়াতে ৰুটিগিলা নহ'লে চেছ কৰি দিব এতিয়া খাব লাগে আৰু প্ৰায় ঘড়ীটো এতিয়া 6:13 হৈ গ'ল এতিয়া আৰু খাব লাগে আৰু যাব লাগে আৰু কাৰণ 6 বজাক লাগি লাষ্ট টাইম দিছিলে কিন্তু টাইম পাৰে হৈ গ'ল অলৰেডি
দাদা অলপ চাই কিনে দিব হা মাংস চাই দিব দেই তো এইপিনে আহি গল রুটি আর এইফালে আমার জুবিনে মাংস বিলাই আছে চলটুক এটা ভাল লাগে মাংস বিলালে কারো প্রতি মানে সেই ভাব নাই সব সমান পড়বা লাগবে একদম ডাকাওয়ালা চোখানি চিনাকে দেয় এইফালে মাংস এইফালে রুটি এটা খাও জয় শ্রীকৃষ্ণ জয় হনুমান জয় শ্রীরাম এনেকৈ খাই আসিল ধুনিয়াকৈ আর এইফালে আমার দুটা আলহী আহি গল তো দি দিলো অকমান খাই লোক তো এনেকৈ খালো ললো তামসা ফুটি এনজয় গোটেইখিনি করলো ইহতর তত কেনে লাগিল ভাই প্রথম কথা ঠিক আছে বাৰু ভাল লাগিছে তো অটো যদি ভাল লাগিছে তো মোৰ ভাল লাগিছে কাৰণ আমাৰ জায়গা দি হতে ভাল লাগা বুলি হৈছে তো ভাল কথা এতিয়া আৰু ঘড়ি টাইমো বাজিল মোটামুটি 6:39 কাৰণ 6টা লাষ্ট টাইম আছিল তথাপিতো আমি বহুত সময় থাকিলো মেইন প্ৰবলেমটো হৈছে কি হাতিৰ সমস্যাটো ডাঙৰ সমস্যা আমাৰ ইয়াতে কিন্তু কথা নাই পৱনদা লোকেল মানুহ গুড নাইট শুভরাত্রি তো ভালো থাকো সকলে সুস্থ থাকো লগ পাই আছো এটা নেক্সট ভিডিওত বাই বাই।